বাঁশগড়ের যুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত। ম্যাচ শুরু হয়ে গেছে, ম্যানচেস্টারের প্যাভিলিয়নের প্রান্ত থেকে বল করতে যাচ্ছেন জসপ্রীত বুমরা, এবং জসপ্রীত বুমরা বল করেছেন, তার জন্য আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি যে ফিল্ডিংটি সাজিয়েছেন তাতে জসপ্রীত বুমরা হয়তোবা ইমামুল হককে এমন একটি বল দেবেন যেখানে তার পক্ষে অসুবিধা হবে বলটিকে মিট করার জন্য। বল করছেন জসপ্রীত বুমরা, আম্পায়ারকে অতিক্রম করলেন এবং সঙ্গে সঙ্গে আউট, ক্যাচ নিয়েছেন সুব্রজ ওয়াদ্দার। আপনাদের জানাই যে আজকের এই 22 গজের যুদ্ধে আমার সঙ্গে তিনজন এমন মানুষ রয়েছেন যারা ক্রিকেটের সঙ্গে একদম সম্পৃক্ত। আমার সঙ্গে রয়েছেন, আমি একদম আমার পাশ থেকে ইন্ট্রোডাকশনের পর্বটি শুরু করছি, আমার সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎকে আপনারা সবাই জানেন যে যুধাজিৎ দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে রয়েছেন, ক্রিকেট খেলেছেন, প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে খেলেছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, সেই যুধাজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। তার ঠিক পরেই রয়েছেন অপরূপ চক্রবর্তী, অপরূপ ক্রিকেট মনস্ক, ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট, ক্রিকেট খেলেছেন, নিজে ক্রিকেটটাকে বোঝেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সঙ্গে আজকে প্যানেলে রয়েছেন ভারতীয় ডিসেবল ক্রিকেট টিমের ক্যাপ্টেন শুভ্র জোয়ারদার। বললাম মতে ডিসেবল ক্রিকেট টিম, কিন্তু অ্যাকচুয়ালি দে আর ডিফারেন্টলি এবেলড, এবং সবথেকে বড় কথা তারা যে অসাধ্য সাধন করেন মাঠে, আমি চাইব যে আজকে ভারতীয় দল ম্যানচেস্টারে সেই অসাধ্য সাধন করুক। 22 গজের যুদ্ধ রীতিমতো লড়াই, আর সেই লড়াইয়ে আমাদের সঙ্গে বিশেষজ্ঞদের প্যানেল রয়েছেন, তারা তাদের সুচিন্তিত মন্তব্য করবেন। কিন্তু সবার আগে আমরা দেখে নেব যে আমার সঙ্গে যে আরেকজন রয়েছেন তার পরিচয়টি, কারণ তিনি আমাদের প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবেন। তিনি হচ্ছেন আমাদের ক্রীড়া বিষয়ক ভারপ্রাপ্ত সঞ্জীব হালদার, তিনি আমাদের স্পোর্টস রুম থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন। আমরা সরাসরি যাব, তবে মনে রাখতে হবে যে আজকের যে লড়াই সেটা কার্যত 22 গজের যুদ্ধ। বাইশ গজের যুদ্ধে প্রথম আমরা দেখে নেব ভারত পাকিস্তানের যে ম্যাচটি হতে চলেছে তার প্রিভিউ। আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান শুরু করার সময় সেই প্রিভিউটি দেখানো জরুরি, কারণ এই মুহূর্তে আপনাদের আমি একটা ছোট্ট প্রিভিউ দিচ্ছি। ম্যানচেস্টারের আকাশে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি নেই, অর্থাৎ খেলা যথাসময়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ইংলিশ ওয়েদারকে বিশ্বাস নেই, যে কোনো সময় ঝিরঝিরে বৃষ্টি শুরু হতে পারে। তবে ওভার একটা কাস্টিং অবস্থা রয়েছে, তাতে ভারতীয় দলের কী হতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমে দেখে নেব দু দলের শক্তি সামর্থ্যের বিচারটি। রবিবার ক্রিকেট বিশ্বের মেগা ইভেন্ট, বিলেতের মাটিতে মুখোমুখি এশিয়ান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। 16 জুন ভারত পাকিস্তান ডুয়েল নিয়ে অনেকদিন আগে থেকেই পারদ চড়তে শুরু করেছে। শক্তির বিচারে নিঃসন্দেহে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। বিরাটের দল যেখানে লিগ টেবিলের 4 নম্বরে রয়েছে, সেখানে পাকিস্তান রয়েছে 8ম স্থানে। বিশ্বকাপে ভারত প্রথম 2টি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। অন্যদিকে 4টির মধ্যে 2টিতেই হেরেছে পাকিস্তান, বৃষ্টির কারণে পণ্ড হয়েছে 1টি ম্যাচ। এখনও পর্যন্ত 1টি ম্যাচ জিতেছে সরফরাজ আহমেদের দল। শুধুমাত্র চলতি বিশ্বকাপ নয়, সমগ্র বিশ্বকাপের পরিসংখ্যানেও ভারতের ধারে কাছে নেই পাকিস্তান। বিশ্বকাপের কোনো ম্যাচে আজ অব্দি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। একনজরে বিশ্বকাপে দুই দল, বিশ্বকাপে মুখোমুখি মোট 11 বার। একদিনের বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি 6 বার, ভারত জয়ী 6টিতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে 2টি দল মুখোমুখি হয়েছে 5 বার, ভারত জিতেছে 5টিতেই। বিশ্বকাপের পরিসংখ্যান 100% ভারতের পক্ষে থাকলেও 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। বিরাটদের বিরুদ্ধে নামার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফল দিয়েই নিজেদের উজ্জীবিত করতে পারেন সরফরাজ অ্যান্ড কোম্পানি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে কামব্যাক করেছিল পাক বোলাররা, সেই ঘটনা যে পাক বোলারদের আত্মবিশ্বাস বাড়াবে তা বলাই যায়। অন্যদিকে ফর্মে থাকা ওপেনারকে হারিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে ব্লু ব্রিগেড। সম্ভবত পাক ম্যাচ দিয়ে ঋষভ পন্থের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারে। নিউজিল্যান্ড ম্যাচের পর ওল্ড ট্র্যাফোর্ডেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। ভারত পাকিস্তানের উত্তেজক ম্যাচে জল ঢালতে পারে বৃষ্টি। ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বের মেগা ইভেন্ট, আর এই ইভেন্টে ক্রিকেটারদের কর্মের চেয়েও যে দল বেশি পরিমাণে স্নায়ুর চাপ ধরে ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে সামলাবে সেই দলই বাজিমাত করবে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ব্লু ব্রিগেডের জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে পারবে কি বিরাটের ভারত, নাকি মিথ ভেঙে বিশ্বকাপে নতুন রূপকথা লিখবে 1992 বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটাই এখন দেখার। স্পোর্টস ডেস্ক, আর্টিজ। ম্যানচেস্টার কি নতুন কোন ইতিহাস লিখবে নাকি পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হবে? ছবার বিশ্বকাপে এনকাউন্টার হয়েছে ভারত পাকিস্তানে, তার মধ্যে 6টিতেই ভারত জিতেছে, কিন্তু ম্যানচেস্টারে
বাসার দান কি উল্টো দিকে ঘোরাতে পারবে? আমি সরাসরি প্যানেলে আসব, আমি তিনজনের কাছে যাব, প্রথমে যুধাজিৎ, তারপর অপরূপ, তারপর শুভ্র। তাদের আজকের ম্যাচ সম্পর্কে এক মিনিট করে সময় আমি ধার্য করব, তারা ম্যাচ সম্পর্কে বলবে যে তাদের আগাম অ্যাসেসমেন্ট কি। প্রথমে যুধাজিৎ, ধন্যবাদ জয়ন্তদা এবং নমস্কার সব দর্শকদের। আমার মনে হয় ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগেই ভারত এগিয়ে আছে। তার কারণটা হচ্ছে যদি আমরা মোটামুটি দেখি ম্যাচ পিছু 30 রান এবং স্ট্রাইক রেট 80 এরকম যদি আমরা একটা ক্রাইটেরিয়া ডিসাইড করি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের প্রত্যেকটি ব্যাটসম্যান 5 জন 6 জন যারা খেলেছে সবাই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে, ভাইরাস পাকিস্তানের মাত্র 3 জন, যদিও তারা টপ অর্ডারে, আর একজন ওয়াহাব রিয়াজ একটা ম্যাচ ভালো খেলেছে। বোলিংও তাই প্রত্যেকটি বোলার ভারতের উইকেটের মধ্যে আছে, পাকিস্তানের মাত্র একজনই আছে এবং সে ভয়ঙ্করভাবে ফর্মে আছে মোহাম্মদ আমি, সে 10টা উইকেট নিয়ে এখন টপ মোস্ট উইকেট টেকার। ধারে এবং ভারে ভারত এগিয়ে, র্যাঙ্কিংয়েও ভারত এগিয়ে, সেকেন্ড ইন ওডিআই 6 নম্বরে আছে পাকিস্তান, ইতিহাসও ভারতের পক্ষে। কিন্তু আমরা সবাই জানি এই ম্যাচটা কিন্তু ইতিহাস সবসময় সত্যি কথা বলে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা হয়েছিল একদম শেষ মুহূর্তে গিয়ে পাশাটা উল্টে, 2017 সালে চ্যাম্পিয়ন্স কাপ, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তার আগে পর্যন্ত 15টা ম্যাচে 13টা ভারত জিতেছে, 124 রানে গ্রুপ লিগে হারিয়েছে পাকিস্তানকে, কিন্তু সেই সেম এজ বাস্টনিং খেলা হয়েছিল যেটা গ্রুপ এ হয়েছিল, ভারত কিন্তু টস জিতে ফিল্ডিং নিয়েছিল, সেখান থেকে খেলাটা পুরো ঘুরে যায় এবং সেই বুমরা সেই বিখ্যাত অনুবল। তো ধারে ভারে ভারতে গিয়ে কিন্তু এই ম্যাচ ওই মোহনবান ইসলামের ম্যাচের মতো কিছুই বলা যায় না। যুধাজিতের টেক হচ্ছে ভারত এগিয়ে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে যেমন স্নায়ুযুদ্ধ ডেস পারফরমেন্সের উপর নির্ভর করে, আজকে এই ম্যাচটিও কিন্তু ডেস পারফরমেন্সের উপর নির্ভর করবে। তবে ডেফিনেটলি অ্যাডভান্টেজ ভারত, অ্যাডভান্টেজ ইন্ডিয়া, টেনিসের পরিভাষায় যদি আমরা কথা বলি এটা বলতে পারি। অপরূপ কি মনে হচ্ছে? আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি ট্যালেন্ট ভার্সেস সিস্টেম, কারণ পাকিস্তান আমরা জানি ডোমেস্টিক স্ট্রাকচার ইজ নট দ্যাট গুড, এবং পাশাপাশি আমরা যদি ইন্ডিয়ান স্ট্রাকচার দেখি ইটস ওয়ে ওয়ে অ্যাহেড অফ পাকিস্তান। তো সেইখানে একটা সিস্টেম বনাম একটা র ট্যালেন্টের আমার মনে হয় একটা যুদ্ধ হতে চলেছে, সেটা সময়ই বলবে যে কে শেষ হাসিটা হাসবে। তবে টেকনিক্যালিটিস যদি দেখতে পারি সেটা টিম কম্বিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে ইন্ডিয়ান বা পাকিস্তান দুটো ক্ষেত্রেই। শোয়েব মালিক খেলছে না খেলছে না সেটার উপর কিছুটা ডিপেন্ড করছে মিডল অর্ডার, কারণ পাকিস্তান আর ইন্ডিয়ার মিডল অর্ডার কিন্তু যদি দেখা যায় পাকিস্তানের অভিজ্ঞতা বেশি, কারণ আমরা এখনও যেটা কে এল রাহুলের যেটা আমাদের ঘটেছে আনফর্চুনেট ইনসিডেন্ট, আমাদের ওপেনিং কম্বিনেশন চেঞ্জ করতে হলো ন্যাচারালি, একটা নিউজিল্যান্ড ম্যাচটা যদি আমরা পেতাম তাহলে এই এই যে কম্বিনেশন টেস্ট করে নেওয়া যেত, টেস্ট করা যেত বা কিরকম, সেটা আনফর্চুনেটলি হয়নি। এবং আমার মনে হয় কে এল রাহুলও নতুন স্লট পাচ্ছেন বটে যেটা ওপেনিং কম্বিনেশনে যাচ্ছেন, বাট হি উইল বি টেস্টিং ইজ নার্ভস অ্যাজ ওয়েল ইনিশিয়ালি, রাইট। প্রথম 5 ওভার উইল বি এ ক্রুশিয়াল, মোহাম্মদ আমিরকে যদি নেগোশিয়েট করতে পারে তাহলে আমার মনে হয় কেক ওয়াক হওয়ার কথা, রাইট। আমি আমি শুভ্রর কাছে যাব, শুভ্রর অ্যাসেসমেন্ট গতবার খুব মিলে গিয়েছিল সেই জন্য শুভ্রকে আমি একটু আলাদা মার্কস দিচ্ছি, বলো শুভ্র। সবার মতো আমারও তাই মনে হয় যে ইন্ডিয়া অনেকটা অ্যাডভান্টেজে আছে, অনেকটা এগিয়ে আছে, মানে ইন কম্পারিজন টু ইন্ডিয়ান টিম প্লেয়ার্স আর পাকিস্তান টিম প্লেয়ার্স, আর কম্বিনেশনের দিক থেকে যেভাবে মানে টিমের প্লেয়ার্সরা পারফর্ম করছে, ইন্ডিয়া টিমের ব্যাটিং বোলিং ফিল্ডিং একটা বড় বড় ডিপার্টমেন্ট, যেখানে আমরা দেখি এই ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচে পাকিস্তান অনেক ক্যাচ মিস করছে যেটা ইন্ডিয়ার কাছে দেখা যায় না, ফিল্ডিংয়ের ফিল্ডিং ব্রিলিয়েন্সে ইন্ডিয়া অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। অ্যান্ড আদার দ্যান দ্যাট কম্বিনেশন প্রবলেম একটা যেহেতু আছে, শেখর ধাওয়ানের জায়গায় কে এল রাহুল আসছে, বাট আমার মনে হয় না এরা সবাই অনেক ম্যাচিউরড প্লেয়ার, অনেক দিন ধরে খেলছে, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, তো সেখানে অবভিয়াসলি কে এল রাহুল আজকে ওপেনিং করবে। এবং প্রবাবলি আমার মনে হয় যেহেতু ফোরকাস্ট আছে আজকে, আর এখানে একটু পেসারদের হেল্প পায়, প্রবাবলি আজকে কুলদীপ যাদবের জায়গায় মোহাম্মদ সামিকে আমরা দেখতে পাবো, রাইট। অর্থাৎ আমাদের 3 জন প্যানেলিস্ট তারা কিন্তু ভারতের দিকেই তাদের বাজিটা রেখেছেন, রাখাটা খুব স্বাভাবিক এই কারণে, তার কারণ ভারত ধারে ভারে সব জায়গায় এগিয়ে। কিন্তু সৌরভ গাঙ্গুলি গতকাল একটি চেতাবনী দিয়েছেন, তিনি বলেছেন যে ইয়েস ভারতীয় দল সমস্ত কিছুর ব্যাপারে, রেকর্ডসের ব্যাপারে, ভারতীয় দলের ওজনে ভারত অনেক সাকসেসফুল, কিন্তু নো কমপ্লাসেন্সি, কমপ্লাসেন্সির কোনো জায়গা অন্তত পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে নেই। আমার একটু মনে পড়ে যাচ্ছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার অভিজ্ঞতার কথা, আমি সেদিন মাঠে ছিলাম এবং আমি এই মুহূর্তে বুঝতে পাচ্ছি ম্যানচেস্টারের স্টেশন থেকে হাজার হাজার ট্যাক্সি
কালো রঙের ট্যাক্সি, তারা সব ম্যানচেস্টার গ্রাউন্ডের অভিমুখী হচ্ছে, চারপাশে বিভিন্ন ফুড স্টলগুলো খুলে গেছে এবং ক্রিকেট বেটিং ওখানে আইন সিদ্ধ, সেখানে ক্রিকেট বেটিং এর কাউন্টার থাকে ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডের বাইরে, সেই কাউন্টারগুলোর সামনে নিশ্চয়ই উল্লেখযোগ্য বুকিদের ভিড়। তবে আমি বুকিদের কাছে যাব না, আমি একবার যাব স্পোর্টস রুমে। স্পোর্টস রুমে সঞ্জীব হালদার রয়েছেন। সঞ্জীব, এই মুহূর্তে ওয়েদার কি বলছে, অর্থাৎ ওয়েদার রিপোর্ট কি বলছে এবং মাঠের কন্ডিশন কি বলছে তুমি যদি আমাদের জানাও? ওয়েদার রিপোর্ট, গত কয়েকদিন ধরেই তো মেঘলা ছিল ম্যানচেস্টারের আকাশ, ওল্ড ট্রাফোর্ডে ভিজে রয়েছে আউটফিল্ড, পিচেরও অবস্থা খুব একটা ভালো নেই। এখন যদি দেখা যায় যে কি হতে পারে, কারণ পিচ আর টসের উপর কিন্তু এই ম্যাচটা অনেকটাই নির্ধারণ করবে। যেটা অপরূপ বলেছিল, যেটা আমাদের শুভ্র বলেছিল, যে তিন পেসার নিয়ে কিন্তু খেলতে পারে বিরাট কোহলি, সেটা কিন্তু হতেই পারে, হয়তো মোহাম্মদ সামিকে আমরা দেখতে পারি। কারণ হচ্ছে এবারে যে ওয়েদার কন্ডিশন বলেছে তাতে 50 ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে ওভার কমে যাবে, পিচে হালকা জল থাকবে, ময়েশ্চার থাকছে, অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে একজন ব্যাটসম্যান হয়তো কমিয়ে দিতে পারে বা কেদার যাদবকে হয়তো বসাতে পারে, মোহাম্মদ সামির খেলার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকছে। কারণ হচ্ছে এই মাঠের ওল্ড ট্রাফোর্ডের পিচের জন্য। মেঘাচ্ছন্ন হলে এই ধরনের ওয়েদারে, যেমন শুভ্র একটু আগেই বলেছে, মোহাম্মদ সামিকে একটা ট্রাই করা যেতে পারে, দুজন রিস্ক স্পিনারকে না খেলিয়ে এক্ষেত্রে একজন বাড়তি পেসার নিয়ে ভারতীয় দল খেলতে পারে। মনে রাখতে হবে পাকিস্তান দলে একজন স্পিডস্টার রয়েছে মোহাম্মদ আমির, সেই মোহাম্মদ আমির সম্পর্কে কিন্তু আমাদের কিছু বলা দরকার। জুতাজিৎ, মোহাম্মদ আমির ইজ এ পার্সন টু রেকর্ড উইথ। ডেফিনেটলি মোহাম্মদ আমির ইজ আ ভেরি হিউজ থ্রেট টু ইন্ডিয়া মেনলি। মানে আমিরের যদি আমরা অ্যানালিসিসটা দেখি, আমির ইংলিশ কন্ডিশনে থ্রাইভ করে, রাইট, এবং আমির আইসিসি টুর্নামেন্টসগুলোতেও থ্রাইভ করে, তো হি ইজ অ্যাকচুয়ালি অন ইজ হোম টার্ফ রাইট নাও। প্লাস ওকে ব্যান করা হয়েছিল, ওকে প্রভিশনাল স্কোয়াডেও রাখা হয়নি, তো রাইট নাও হি ইজ প্লেয়িং অ্যাজ ইফ হি হ্যাজ গট নাথিং টু লুজ, রাইট? তো অ্যান্ড হি হ্যাজ টাইম অ্যান্ড অ্যাগেন প্রুভড হিমসেলফ এগেনস্ট ইন্ডিয়া। আর ও একটা বাঁহাতি জোরে বোলার, আমরা সবাই জানি যারা খেলেছি ওরা বলটা কোথায় রাখে, ওই করিডোর অফ আনসার্টনিটি অ্যারাউন্ড দি অফ স্টাম্প, হ্যাঁ, যেখান থেকে বলটা বেরোতেও পারে ঢুকতেও পারে, আর ওইটাই করে। রোহিত কেভাবে আউট করেছে, বিরাট কেভাবে আউট করেছে, ওরা দে আর নট শিওর যে কিভাবে বলটা খেলবো। আমার যেটা মনে হয় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের করা উচিত, একদম সিম্পলি, একটু আনকনভেনশনাল শোনাবে, বলের লাইনে পাটা নিয়ে গেলে কিন্তু চাপ আছে, কারণ ও ওটাই চায়, ওইখান থেকে বলটাকে ভেতরে আনবে। রোহিত কেভাবে আউট করেছিল, হ্যাভিং সেড দ্যাট, রোহিত কিন্তু সলিউশনটা পেয়ে গেছে ওর এগেনস্টে। লাস্ট তিনটা ম্যাচে ইউ গাইজ উইল রিমেম্বার, একটা 50, একটা 90, একটা 100 নট আউট করেছে। আমরা বলছি ওই এশিয়া কাপ আর আইসিসি চ্যাম্পিয়ন্স হবে, বাট হি হ্যাজ ফাউন্ড দ্য সলিউশন, এন্ড ইফ ইউ লুক অ্যাট ইটস টেকনিক, ও কিন্তু বলের লাইনে পাটা আর দিচ্ছে না, মানে একটু একটু ও অ্যাপার্ট খেলবার, অ্যাপার্ট খেলাটা তো খুবই সহজ এখন, মানে উইথ দ্য সুপিরিয়ার ব্যাটস আর মোটামুটি কন্ডিশন সেটিং দ্য ব্যাটসম্যান, তুমি বাইরে থেকে একটা চান্স নিতে পারো, আর দুটোর বেশি তো স্লিপ থাকবেও না। যদি শর্ট হার্ড খেলে তাহলে বেরিয়ে যাবে, কিন্তু তুমি যদি বলের লাইনে পা নিয়ে যাও, যেটা আমিরের একদম ইউএসপি, ভেতরে বলটাকে নিয়ে আসে, তাহলে ইউ আর গট, ইউ আর গোইং টু বি সিটিং ডাউন। আমার মনে হয় যদি ইনসুইং এর জন্যই খেলে, সেটাই তো, যার জন্য তুমি পাটাকে সরিয়ে নিচ্ছো, ইউ ক্যান নট কমিট ইওরসেলফ, ইউ ক্যান নট কমিট ইওরসেলফ, যদি কমিট তুমি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। অপরূপ, আর কোন বোলারের কথা ভাবা যেতে পারে পাকিস্তান সম্পর্কে? দেখো, পাকিস্তান যদি পার্টনারশিপে বল করে তাহলেই একমাত্র কিছুটা হতে পারে, নাহলে শুধু আমির বল করলে কিন্তু মানে মাইন্ডসেটটা ইন্ডিয়ানদের থাকবে, ব্যাটসম্যানদের টপ থ্রি থাকবে যে ঠিক আছে আমিরকে নেগোসিয়েট করলে আমি পরের ওভারটা 10 রান করতে পারবো। বাট ইন পার্টনারশিপ যদি ওয়াহাব ভালো বল করে, তাহলে দেয়ার উইল বি আ ডিফারেন্স ইন মাইন্ডসেট অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল, যে আমি তাহলে সিঙ্গেল বার করতে হবে বেশি, আমার আমার চার আসছে না, হ্যাঁ, সেই জিনিসগুলো তখন চলে আসবে। বাট ইন পার্টনারশিপ পাকিস্তান বল করাটা আমার মনে হয় এই মুহূর্তে আই এম নট ভেরি হোপফুল অ্যাবাউট পাকিস্তান বোলিং, যে ওটা পার্টনারশিপে বল করবে, একটা ব্রিলিয়ান স্পেল হতে পারে, বাট এন্টায়ার 50 ওভার্স ওরা স্পেশালি যা স্পিনিং কম্বিনেশন ওরা দেখেছি, হাফিজ কিছু ব্রিলিয়ান ডেলিভারি হতে পারে, ভাগ্যে সহায়তা থাকলে হয়তো একটা নিক লেগে যেতে পারে, কিন্তু ওভারঅল আমার কিন্তু মনে হয় ইন্ডিয়ান অ্যাটাক সামলাতে পারবে। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইফ ইউ লুক অ্যাট দি আদার বোলার্স, ওরা কিন্তু কনসিস্টেন্টলি রান লিক করে যাচ্ছে,
রিয়াজও লিক করেছে, ওদের যে হাসান আলী ও লিক করেছে। হাসান আলী তিনটা উইকেট টেকিং বল করতে পারে, এক্স্যাক্টলি উইক টিমের সঙ্গে হতে পারে, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার কিন্তু সেটা টপ অর্ডার ইজ ভেরি স্ট্রং। আমি শুভ্রর কাছে যাব, শুভ্র কি মনে হয় যে পাকিস্তানি বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ছাড়া আর কোন বোলারকে ভারতীয় দলের সমীহ করার প্রয়োজন? ওয়াহাব রিয়াজও একটা ম্যাচে খুব ভালো বল করছে এবং হাসান আলীও আছে, যেটা বললো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স মানে এদের ক্ষেত্রে দেখা যায়, যে কোনো দিন এরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মানে যে তিনটে বোলার আছে এরা এক হাতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা যে কোনো দিনই রাখে। যেটা একটু আগে বলছিলেন দাদা, যেটা বলেছে যে মানে কোনো ইজিলি কোনো কিছু নেওয়ার কোনো ব্যাপার নেই, আর ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা মঞ্চ, সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সারা ওয়ার্ল্ড দেখছে, তো অবভিয়াসলি এরা কখনোই কোনো কিছু ইজিলি নেবে না। বাট অবভিয়াসলি মানে বোলার টু ওয়াচের মধ্যে মোহাম্মদ আমির থাকবেই। ইনিশিয়ালি আমার মনে হয় ইনিশিয়াল জাস্ট তিন চারটে ওভার যদি একবার কেটে যায়, তারপরে আমার মনে হয় না whether it is England, England condition or Australian or India, মানে Indian batsman দের কোনো প্রবলেম হবে। সাদাবকে we should watch, কারণ লেগ স্পিনার ওকে দিয়ে বল ওপেন করিয়ে তো সাকসেসফুল পেস, রাইট? তো সাদাব মোহাম্মদ আমির একটি সংবাদ সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি তার প্রয়াত মার জন্য এই ম্যাচটি জিততে চান। তার মা ক্রিকেটের অত্যন্ত ফ্যান ছিলেন, যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয় তখন তার মা টিভির সামনে থেকে একদম উঠতেন না। গত মার্চে আমিরের মা মারা গেছেন এবং তিনি বলেছেন আমি আমার মায়ের জন্য এই ম্যানচেস্টারের ম্যাচটি খেলবো, অর্থাৎ এটা একটা সেন্টিমেন্টাল ভ্যালু অ্যাডেড। সুতরাং আমিরকে টু প্লেয়ার টু ওয়াচ উইথ। তবে বিরাট কোহলি তিনি কিন্তু পাকিস্তানের ম্যাচটিকে ইয়েট অ্যানাদার ম্যাচ বলেছেন, অর্থাৎ গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছিলেন আমরা সেটিকে একটু ফিরে দেখে নেব। তিনি বলেছেন পাকিস্তান ম্যাচটিকে আলাদা করে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তিনি মনে করছেন ইটস অ্যান ইয়েট অ্যানাদার ম্যাচ, আর একটি খেলা, সেইভাবেই তিনি খেলতে নামবেন। অর্থাৎ হালকা মনে প্রতিপক্ষের গুরুত্ব না বুঝে দলকে খেলার নির্দেশ দিয়েছেন বিরাট কোহলি, দেখে নেব। পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারত। বিশ্বকাপের অন্য সব দলের মতোই পাকিস্তানকে শুধুমাত্র একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে বিরাট অ্যান্ড কোম্পানি। রবিবার চলতি বিশ্বকাপের সব থেকে চর্চিত ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। আর ম্যাচের আগের দিনই সাংবাদিক সম্মেলনে এভাবে সরফরাজকে নিয়ে নিজের ও দলের অভিব্যক্তি ব্যক্ত করলেন ভারত অধিনায়ক। উইকেটের চরিত্র অনুযায়ী চার পেসারে নামতে পারে ভারত, সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে খেলতে পারেন সামি, এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। Look, we'll have to be flexible. We can't be rigid in our approach because if the conditions are very different from what we played in the last game, then we'll have to think of different combinations, you know, which areas to strengthen when it comes to the bowling attack. If pace becomes a more potent option, then we'll look to explore that. As I said, we're not focusing on the opposition. So for us, no one's a threat. For us, no one player matters more than the other. For us, it's about going in onto the park as the Indian cricket team and taking on whichever team is in front of us. If we play well, as I said, we can beat any side in the world. If you don't play well, teams are going to come out and beat you. So that's how simple the game of cricket is, and it should be. And in our minds, nothing changes according to the opposition. So we're only focusing on playing the kind of cricket we're known for, not singling out any player from the opposition or focusing on one particular player more than the other. এদিকে ম্যানচেস্টার শহরের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডও তৈরি বিশ্ব ক্রিকেটের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ আয়োজন করতে, যদিও বাদ সাধতে পারে বৃষ্টি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই টস, এবং সেই টসে অনেকটাই ভাগ্য নির্ধারিত হবে, কারণ সঞ্জীব একটু আগেই বলছিল যে ম্যাচটা 50 ওভারে না হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে টস কতটা গুরুত্বপূর্ণ আমার প্যানেলিস্ট বিশেষজ্ঞরা বলবেন। যুধাজি, টস কিরকম গুরুত্বপূর্ণ? টস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে এবং সুইমিং কন্ডিশন থাকে, তবে আর বিশেষ করে যদি বৃষ্টি, যেহেতু পরের দিকে 12টা একটার পরে একটা বৃষ্টি ফোরকাস্ট আছে, কিন্তু উইকেট আমরা যেটুকু দেখলাম ফোরকাস্টে, মানে আই মিন প্রিভিউতে, উইকেটটা পুরো গ্রাস নেই কিছুই, প্রায় সব কেটে দিয়েছে। এবং ওয়াসিম আকরাম ইনফ্যাক্ট বলতে শুনলাম যে আমি শুড বি ভেরি আনহ্যাপি লুকিং অ্যাট দ্য উইকেট। তো আর নোয়িং দ্য কন্ডিশন, মানে নোয়িং এভরিথিং গোয়িং ফর ইন্ডিয়া, মেবি দে শুড পুট রানস অন দ্য বোর্ড, রাইট? আমি আমি অপরূপকে জিজ্ঞেস করবো টস সম্পর্কে কি ধারণা, টসে জিতে কি করতে পারে। উইকেট উইকেটটা দেখলাম যেটুকু দেখা গেল প্রিভিউতে, looks a batting wicket, totally, to shekhane ghash you have to be in the wicket and you will get runs, exactly, yeah, absolutely, right. Amar mone hoy je ei high profile match e I think India should bat first, kan initial over gulo katiye por
আগের দিন যেরকম একটা রানের পাহাড় করেছিল, অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ ফার্স্ট 10 ওভার্সে মেবি 45 উইল বি এনাফ, নেক্সট 10 ওভার্সে মেবি তখন অ্যাক্সিলেরেট করতে শুরু করে করে অ্যারাউন্ড 300+ আই থিঙ্ক দ্যাট উইল বি গুড স্কোর। রাইট, সুব্র, তুমি ইন্ডিয়া টিমকে ক্যাপ্টেন্সি করেছো এবং ইন্ডিয়া টিমের হয়ে নেতৃত্ব দিয়েছো, ধরে নাও আজকে তুমি ম্যানচেস্টারে রয়েছো, উইকেটের কন্ডিশন দেখেছো, টস করতে গেলে বিরাট কোহলি হয়ে টস করলে তুমি কি করবে? এখানে ডিপেন্ড করছে, মানে এখানে দুটো অপশনস আছে, মানে আইদার আমি ভাবছি যে বৃষ্টিটা আসবে না, আমি সেইটা ভেবে যদি টসে যাই তাহলে উইকেটের যা কন্ডিশনস আমি সেখানে ব্যাটিং করতাম। আর অবভিয়াসলি যদি আমার টিমে আমি দুটো স্পিনার খেলাই, যদি আমার টিমে মোহাম্মদ সামি ইনক্লুড হয়, যদি আমার মাথায় বৃষ্টির ফোরকাস্ট থাকে, দেন আমি টসে জিতে ফিল্ডিং নিতাম। তো অবভিয়াসলি এটা ডিপেন্ড করছে এই দুটো প্ল্যানের কোন প্ল্যানটাকে নিয়ে বিরাট কোহলি এগোচ্ছে। টসটা কিন্তু তার উপরে ডিপেন্ড করবে যে ইন্ডিয়া আগে ব্যাট করবে না পরে ব্যাট করবে। যদি ইন্ডিয়া টসে জেতে তো আর অপোনেন্ট টিম জিতলে তো অবভিয়াসলি সেটা তো তো এই ফ্যাক্টরটাই বৃষ্টিটার ফ্যাক্টর আর আমি কম্বিনেশনটার ফ্যাক্টর, যদি মোহাম্মদ সামি আসে তাহলে আগে ইন্ডিয়া বল করবে। আমি জাস্ট একবার যন্ত্র অ্যাড করতে চাই, সেটা যে টসের একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম, খুব ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স, তাতে টস জিতে ব্যাটিং বা ফিল্ডিং যাই করুক ইট হ্যাজ ব্যাকফায়ার্ড। বেস্ট অপশন অ্যাকচুয়ালি টস হেরে তারপরে, মানে টস হারা টিমে বেশি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার। রাইট, এগুলো তো আমরা সবসময় আলোচনা করে থাকি। তবে শুভ্র একটা কথা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওভারকাস্ট অর্থাৎ প্রচণ্ড মেঘ রয়েছে আকাশে। ভারতীয় দল যদি তিনজন পেসার নিয়ে খেলে তাহলে সেক্ষেত্রে এই অ্যাডভান্টেজ নেবার চেষ্টা ইন্ডিয়া করতে পারে, পাকিস্তানকে পুট ইন টু ব্যাট অর্থাৎ পাকিস্তান ব্যাটিং করবে এবং তিনজন পেসারকে দিয়ে একদম রিলেন্টলেস অ্যাটাক সুইং হতে পারে এবং সেখান থেকে তারা বাড়তি বাঁক বাঁক খাইয়ে তারা পাকিস্তানের ব্যাটসম্যানদের পর্যদস্ত করতে পারবে এবং রান তোলাটাও কঠিন হয়ে যেতে পারে। তো ওয়েদার রিপোর্ট কী বলছে তার উপর ডিপেন্ড করছে সমস্ত ব্যাপারটি। আমরা একবার সরাসরি চলে যাব সেই ওয়েদার রিপোর্টে, আমরা দেখে নেব যে এই ওয়েদার রিপোর্টটা কী রয়েছে। তবে বলে রাখি যে যেহেতু সংবাদ মাধ্যমকে একটু আগেই ওয়েদার রিপোর্টটা তৈরি করতে হয়, এই ওয়েদার রিপোর্টটা সেই সময়ের করা, যদিও আজ সকালেই করা, সেটি আমরা দেখাবো। তারপর আমি যাব আমাদের স্পোর্টস রুমে সঞ্জীব হালদারের কাছে, কারণ সঞ্জীব হালদারের কাছে লেটেস্ট ওয়েদার রিপোর্ট থাকবে। চলুন দেখে নিন। রবিবাসরীয় ভারত পাক ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি, তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিচ্ছে ম্যানচেস্টারের হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্টে বলা হয়েছে রবিবার দু দফায় বৃষ্টি হবে ম্যানচেস্টারে। দুপুর 1টা থেকে 2টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার বিকেল 5টার পর দ্বিতীয় দফায় বৃষ্টি হতে পারে, তবে সেই পরিমাণ খুব বেশি নয়। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে, দুপুরে বৃষ্টির পর অর্থাৎ 1টার পর থেকে মেঘ ও রোদের লুকোচুরি চলবে, আবার বিকেলে বৃষ্টির পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। ফলে বিক্ষিপ্তভাবে ম্যাচ বিঘ্নিত হলেও ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা অন্তত হাওয়া অফিসের রিপোর্টে নেই। তবে হাওয়া অফিসের রিপোর্টের ভিত্তিতে বলাই যায় যে রবিবার টস ফ্যাক্টর হতে চলেছে। ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এছাড়াও সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। ফলে এই ধরনের আবহাওয়ায় পেসাররা সুবিধা পাবেন। সেক্ষেত্রে ভারতীয় দল কি 3 পেসারে খেলবে? বুমরা ভুবনেশ্বরের সঙ্গে কি সামিকেও খেলানো হবে? এমনই নানা সমীকরণ ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে এই ওয়েদারে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মোহাম্মদ আমিরের মতো পাক পেসাররা, সেদিকেও সতর্ক থাকতে হবে বিরাট ধোনিদের। স্পোর্টস ডেস্ক আর্টেজ। আমরা দেখলাম যে ওয়েদার রিপোর্ট, তবে ম্যানচেস্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আমাদের সঞ্জীব হালদার। সঞ্জীব, 35 মিনিট মাত্র বাকি রয়েছে প্রথম বলটি হওয়ার জন্যে, যদি নির্ধারিত সময় খেলা হয় এই মুহূর্তে আকাশের অবস্থা কেমন, ওয়েদার কীরকম, কী বলছেন তোমার ম্যানচেস্টারের সতীর্থরা, তুমি যদি আমাদের স্পোর্টস রুম থেকে জানাও সঞ্জীব। চয়ন্তদা, এখনও পর্যন্ত ম্যানচেস্টারের আকাশে কিন্তু মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার জন্য গত কয়েকদিন ধরে ভারতীয় পেসাররা কিন্তু এখনো বল করতে পারেনি নেটে গিয়ে, তারা ইনডোরে গিয়ে বল করেছিল। আজকে যেহেতু আকাশের পরিস্থিতি একটু ভালো, সেহেতু মাঠে গিয়ে তারা রান আপ নিচ্ছে, তারা নেটে হালকা বল করে নিচ্ছে। কারণ আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, গত কয়েকদিন ধরে কিন্তু ভারতীয় পেসাররা মাঠেতে ভালো করে বল করেনি, কেননা টিম ম্যানেজমেন্ট কিন্তু কোনো ঝুঁকি নেয়নি যে এদেরকে ভিজে মাঠে নামিয়ে বল করিয়ে যদি কোনো চোট আঘাত হয়ে যায় আফটার ধাওয়ানের পরে, তাহলে একটা অনেক ক্ষতি হয়ে যেত দলে। সেই কারণে মানে এই কদিন ধরে তাদেরকে নামানো হয়নি। আর যেহেতু আজকের ওয়েদার, এখনকার ওয়েদার খুব ভালো, সেই কারণে ভুবনেশ্বর পাণ্ডিয়া প্রত্যেককে নেটে মানে তারা মাঠের পাশে বল করে নিচ্ছে, গা ঘামিয়ে নিচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বর্তমানে পরিস্থিতি খুব ভালো। আর 5 মিনিট বাকি রয়েছে টসের জন্য, টসও নির্ধারিত সময় হবে আমরা আশা করছি। তারপরে যেটা খবর সেটা হচ্ছে ম্যাচের মধ্যেখানে হয়তো বৃষ্টি হতে পারে,
সেক্ষেত্রে একটু ব্যাঘাত হবে ম্যাচে, হয়তো ওভার কমে যাবে, সবটাই আশা। কিন্তু আমরা বরুণদ্বীপের দিকে তাকিয়ে রয়েছি, তার কাছে আবদার যে আজকের ম্যাচে যেন বৃষ্টিটা না হয়, কেননা এই ম্যাচটা দেখার জন্য আমরা এই দুই দেশ ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে, সেটা গেল কিন্তু পরিষ্কার করে দিয়েছে। জয়ন্তদা রাইট, সঞ্জীব আমাদের ওয়েদার রিপোর্ট দিল। আমি জানিয়ে রাখি আমাদের অনেক মহিলা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, তারা আমাকে মার্জনা করবেন, ইংলিশ ওয়েদার একটা মেয়েদের মনের মতো, কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না। অর্থাৎ এখন একদম সঠিক আবহাওয়া রয়েছে, একটু পরেই দেখা যাবে যে এক ছলক মেঘ উপর দিয়ে উড়ে গেল এবং ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টির পর আবার খানিকটা বাদে সানি সাইড আপ হলো, এটাই হচ্ছে ইংলিশ ওয়েদার। আমি মার্জনা করবেন মহিলা দর্শকরা, আপনাদের মনের সঙ্গে তুলনা করলাম, কিন্তু বলা হয় যে ফ্রিকল মাইন্ডেড এবং সেই ফ্রিকল ওয়েদার হচ্ছে এই 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 ওয়েদার। সুতরাং আমরা আমি একটু যুধাজিতের কাছে যাবো। যুধাজিৎ, ওয়েদার এবারে একটু হ্যাভক করতে পারে এই ম্যাচটাতে, আবার নাও করতে পারে, তো ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে সব দিকটা দেখে তার স্ট্র্যাটেজি সাজাতে হয়। তো আমরা মোহাম্মদ সামির কথা বলছিলাম, নিউজিল্যান্ড ম্যাচে কে এল রাহুলকে পরীক্ষা করা যায়নি, মোহাম্মদ সামি এখনো পর্যন্ত এইবারে একটা ম্যাচও খেলেননি আনটেস্টেড, এই অবস্থায় কি মনে হচ্ছে যে টিম কম্বিনেশনটা কি হতে পারে ভারতীয় দলের? পিচের যে অবস্থা দেখলাম, কোনো ঘাস টাস তো রাখেনি, আমার মনে হয় ওরা ট্রায়াল এন্ড টেস্টের কম্বিনেশনই যাবে। বিজয় শঙ্কর খেলালে একটা সিমার আসছে এমনিতেও, তারপরে আমাদের আর তিনজন তো আছে, পান্ডাকে ধরলে তিনটে পেসার রয়েছে, আর যদি আমরা টসে আগে জিতে হোয়াট এভার আগে যদি ব্যাটিং পাই, পরের দিকে স্পিনারের অ্যাডভান্টেজ পাবে। সো উই হ্যাভ গট টু স্পিনার্স প্লাস কেদার যাদব। কেদার যাদব কিন্তু আমাদের মনে রাখতে হবে ইজ এ ভাইটাল কগ, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ওই কিন্তু ব্রেক থ্রু দিয়েছিল বাবারকে আউট করে, এবং ও এখনও মোটামুটি ওর যে বোলিং ট্রাজেক্টরি ওকে কিন্তু রিড করতে পাকিস্তানিদের প্রবলেম হয়, স্পেশালি ইন এ ব্যাটিং অর্ডার লোডেড উইথ লেফট হ্যান্ড দিস থিং। তো আমার মতে যেটা আরেকটা কথা যেটা জয়ন্তদা, আমরা অলওয়েজ যেটা আলোচনা করতাম ময়দানেও এবং অনেক বড় বড় ক্যাপ্টেনরা বলেছেন, ইউ ক্যানট প্ল্যান ফর ওয়েদার, ইউ ক্যানট প্ল্যান ফর দ্য রেইন, সো ইউ প্লে নর্মাল ক্রিকেট, যেটা তুমি জিতবার জন্য করবে সেটাই করো, আগে থেকে ভেবে ভয় পেয়ে। যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারবার মনে আছে আমাদের, বিরাট চেয়েছিল ও পেসাররা কন্ডিশনটাকে ইউজ করুক, কমপ্লিটলি ব্যাকফায়ার করেছিল। রাইট, প্রিকনসিপশন না থাকে, ক্যাপ্টেনকে অ্যাকর্ডিং টু সিচুয়েশন প্ল্যানিং করতে হয় এবং সেই প্ল্যানটা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তাকে তৈরি রাখতে হয়, কারণ যখন তখন যে কোনো জিনিস ঘটতে পারে। শুভ্র, এই যে ওয়েদার, তুমি তো খেলো এবং তুমি তো ভারতীয় দলকে নেতৃত্ব দাও, ওয়েদারটা যখন কন্ডিউসিভ না হয় এবং আবার কন্ডিউসিভ হয়, তখন তো একটা প্ল্যান এ প্ল্যান বি তৈরি রাখতে হয় অবভিয়াসলি। মানে একটু আমরা যতই বলি মানে প্লে টু মেরিট যেরকম আছে সেরকম ভাবে খেলো, বাট যদি ফগি ওয়েদার হয়, যেরকম আমাদের ময়দানেও আমরা সবসময় দেখেছি ওয়ান ডে ম্যাচগুলোতে যদি প্রচণ্ড ফগি ওয়েদার হয়, টস জিতলে 99% ক্যাপ্টেনরাই চাই যে মানে ফিল্ডিং করতে, পরে একটু সানি সাইড আসবে তখন ব্যাটিং করা অনেকটা ইজি হবে। সেম অ্যাজ লাইক, এবার যেহেতু ফোরকাস্ট রয়েছে যে ম্যাচ চলাকালীন 2-3 বার বৃষ্টি হতে পারে, তো অবভিয়াসলি 2-3 বার যদি নাও হয়, হয়তো একবারও যদি হয়, এই ধরনের একটা ডাকওয়ার্থ লুইস কম্বিনেশনটাও একটা মানে ওদের ক্যালকুলেশন কম্বিনেশনটা প্রচন্ড একটা গোলমেলে ব্যাপার, এবং সেখানে কখনো কখনো দেখা যায় মানে যারা আগে ব্যাটিং করেছে তারা বেশি আউট অফ ফেভার হয়ে যায়, তো সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস যেখানে ইনক্লুড হওয়ার একটা চান্সেস রয়েছে ম্যাচের ওপর, তো সেই সূত্রে আমার মনে হয় যে হয়তো ইন্ডিয়া টিম আজকে ফিল্ডিংই করবে যদি টসে জেতে। এবং আরেকটা বললাম কম্বিনেশনের ব্যাপার বলেছে, যেটা বললো যে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো দুটো স্পিনার দিয়ে খেলানোর যেটা প্ল্যানিং ছিল সেখানে হয়তো টস জিতলে ব্যাটিং করতো, যেটা লাস্ট ডেও করেছিল ইন্ডিয়া। বাট আজকে যেহেতু মোহাম্মদ সামির কথা আসছে, হয়তো এর আরেকটা রিজন হতে পারে, এখন হয়তো আমাদের মোহাম্মদ সামিকে দরকার হচ্ছে না, বাট লেটার স্টেজে যদি দরকার হয় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফর দ্য ফাইনাল ম্যাচেস, তো অবভিয়াসলি তার আগেও মোহাম্মদ সামিকেও একবার টেস্ট হওয়া দরকার রয়েছে, রাদার দেন ফার্স্ট ম্যাচ কোয়ার্টার ফাইনাল ইয়া সেমিফাইনাল খেলানোর থেকে। তো সেই সূত্রে যদি আজকে সামি আসে আমার মনে হয় তাহলে টস জিতে ইন্ডিয়া ফিল্ডিং নেবে। রাইট, অর্থাৎ শুভ্র টেক হচ্ছে যে যদি সামি দল ইনক্লুডেড হয় টস জিতে ইন্ডিয়া ফিল্ডিং নেবে। অপরূপ, তোমার কি মনে হয়? আমি টিম কম্বিনেশন নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার শোয়েব মালিক খেলছে কিনা পাকিস্তানের আমরা দেখব, সিমিলারলি এখানে দিনেশ কার্তিক উইল বি মাই চয়েস অ্যাহেড অফ বিজয় শঙ্কর, জাস্ট টু অ্যাড এক্সপিরিয়েন্স মিডল অর্ডার, কারণ আমার যেটা মনে হয় কি মিডল অর্ডার যদি আমাদের একটু স্ট্রং একটু বাড়তি করে দেওয়া হয়
তাহলে কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান চান্সেস অনেক বেটার হবে, রাইট? কারণ না হলে পুরো এমএস ধোনির উপর চাপটা পড়বে, যেটা প্রেশার ম্যাচ, এটা প্রেশার, হাই প্রোফাইল ম্যাচ। আমি একবার ম্যানচেস্টারে একবার আমরা সরাসরি যেতে পাচ্ছি না, কিন্তু ম্যানচেস্টার জিনিসটি জানিয়ে রাখছি যে মাঠের মধ্যে বিরাট কোহলি এবং সরফরাজ নেমে পড়েছেন টস করার জন্য, আর অল্প কিছুক্ষণের মধ্যে টস হয়ে যাবে। টস হলে জানা যাবে কি হচ্ছে, টস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফলাফলটা জানা যায়নি। আমার সঙ্গে সঞ্জীব হালদার রয়েছেন, এখনো স্পোর্টস রুম থেকে আমরা জানাবো কি হয়েছে। পাকিস্তান টসে জিতেছে এবং চুজ টু ফিল্ড, অর্থাৎ পাকিস্তান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ যে কথা আমরা বলছিলাম সেই কথাটাই হয়েছে। ওভারকাস্ট রয়েছে, আকাশে মেঘ রয়েছে, আমিরের মতো বোলার রয়েছে, তার সঙ্গে সাপোর্টিং অ্যাক্টরের মতো সাপোর্টিং বোলাররা রয়েছে, সুতরাং পাকিস্তান অপটেড আউট ফর ফিল্ডিং। আমি সরাসরি স্পোর্টস রুমে যাবো সঞ্জীবের কাছে। সঞ্জীব, লেটেস্ট খবর কি আছে ম্যানচেস্টার থেকে আমাদের জানাও সঞ্জীব। জয়ন্তদা, শুভ্র যেটা বলছিল প্রথম থেকেই, যে যে টস জিতবে সে কিন্তু ফিল্ডিং করবে, কারণ প্রত্যেকের মাথায় ডার্কওয়ার্থ লুইসের কথাটা মাথায় রাখতে হবে। ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য ব্যাঘাত ঘটবে ম্যাচে, সেক্ষেত্রে ওভার কমবে, রান রেট বাড়বে, সেই কারণেই টস জিতে প্রত্যেক অধিনায়কের প্রথম পছন্দ ফিল্ডিং, আর সেটাই সরফরাজ নিয়েছে। এখন আর একটু কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি হয়তো টিমটা সম্বন্ধেও বলতে পারবো আপনাদের। রাইট রাইট, যেমনটা বলছিল আমাদের যুধাজিৎ, যে টসে হারলে জেতার চান্সটা বাড়ে, ইটস এ গুড থিং, তাই তো? কন্ডিশনগুলো মানে ক্যাপ্টেন হোক, টিম ম্যানেজমেন্ট হোক, এগুলো মাথার মধ্যে ঘুরবেই, মানে কিছু করার নেই। হয়তো অনেক সময় দেখা যায় 300 প্লাস রান ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে করলো, তারপর হয়তো দেখা গেল পাকিস্তানকে 20 ওভারে খেলতে হচ্ছে 180 রান। ভারত পাকিস্তানের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে। ভারত পাকিস্তান তারা একদম টোটালি একে অপরের ভিন্ন, কিন্তু রাইট এট দিস মোমেন্ট ভারত পাকিস্তান এক বিন্দু দাঁড়িয়ে আছে, কি সেটা? দুজনেই চায় বৃষ্টি না, রাইট? দুজনেই ম্যানচেস্টার, রাইট? দুজনেই ম্যাচটা জিততে চায়? নো, নট এট অল। সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানে এই মুহূর্তে সবাই টেলিভিশন সেটের সামনে বসে আছে, অর্থাৎ ম্যাচটা দেখার জন্য সবাই টেলিভিশন সেটের সামনে বসে পড়েছেন। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে, বিজয় শঙ্করকে মাঠে টিমে নেওয়া হয়েছে। আমি আমি সরাসরি যাব, হোয়াট ইজ দ্য রিজন, মানে রেজাল্টটা কি? কিছু না, একটা হার্ড হিটিং ব্যাটসম্যান, আইপিএল এ মোটামুটি খেলেছে, প্লাস সিমিং অপশন, এক্সট্রা বোলিং অপশন, এখানে অনেকটা টেক আছে। মানে আমি এই ব্যাপারটার সাথে একেবারেই মানে সম্মত না, না সেটা আলাদা জিনিস। মানে এই বিজয় শঙ্করের ইনক্লুশন নিয়ে, যেখানে আমার কাছে এম এস ধোনির মতো ব্যাটসম্যান রয়েছে, কেন আমি এম এস ধোনিকে চারে এনে পাঁচে ঋষভ পন্তকে খেলাতে পারবো না? মানে কেন আমি টিম, আমি জানি না, মানে বিজয় শঙ্কর এবছরের আইপিএল এ কি করেছে বা রিসেন্ট তার পারফরমেন্স, মানে ঋষভ পন্তের হাফও না, বাট সামহাও আমার মনে হচ্ছে যে বিজয় শঙ্কর লাস্ট কিছুদিন ধরে ইনজুরিতে অনেক বেশি এক্সট্রা প্রেসার, না আমাদের এক্সট্রা প্রেসারে তো দরকার নেই, দরকার নেই, রাইট? আমাদের কাছে অলরেডি বলে দিয়েছি, আমি সঞ্জীব একবার যাই, সঞ্জীব ম্যানচেস্টার থেকে খবর পাবে যে কেন বিজয় শঙ্করকে নেওয়া হলো এবং এর পিছনে রিজনটা কি। সঞ্জীব, একেবারে আমরা যেটা বলছিলাম যে দলে কি পরিবর্তন হতে পারে, দলে পরিবর্তন সেভাবে হয়নি, কোনো স্পিনারদের কিন্তু সরানো হয়নি, কুলচা জুটিকেই রাখা হয়েছে, বিজয়কে আনা হয়েছে। বিজয়কে প্রথম থেকেই বলা হচ্ছিল যে বিজয়কে আনা হবে দলে, যখন থেকে শেখর ধাওয়ান সরে গেছিল তার পরবর্তী নিউজিল্যান্ড ম্যাচেই বিজয় শঙ্করকে আনার কথা ভাবা হচ্ছিল। আর একটা বিষয় আমি প্রত্যেককে বলতে চাই, সেটা হচ্ছে ঋষভ পন্তকে দলে আনা হয়েছে কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করতে বলা হয়েছে, দলে কিন্তু যোগ দেওয়ার মানে 15 জনের মধ্যে ঋষভ পন্ত নেই, কারণ ঋষভ এখনো টিমের সঙ্গে কভারে রয়েছে, অর্থাৎ বিজয় শঙ্করের সম্ভাবনাই বেশি ছিল। আর এই ওয়েদারে বোলিং এর সম্ভাবনাটাও একটু, মানে বোলিং শক্তি বিরাট কোহলি সেটাও বেড়ে গেল, এটা বলা যেতে পারে। সেই কারণে আমরা যে মোহাম্মদ শামির কথা বলছিলাম যে দলে মোহাম্মদ শামি আসতে পারে, এখন এলো না মোহাম্মদ শামি, বিজয় শঙ্করকে দিয়ে কাজটা চালাবে, অলরাউন্ডারের সংখ্যাটা বেড়ে গেল। ঋষভ পন্ত এখন এলো না, কারণ হচ্ছে কভারের জন্য, শিখর ধাওয়ানকে আরো দু তিনটে ম্যাচ দেখে নিয়ে তারপর শিখর ধাওয়ানের কি অবস্থা হয়, তারপর দেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা তার উপর নির্ভর করবে, তারপর ঋষভ পন্তকে দলে নেওয়া হবে, তারপর ঋষভ পন্ত জায়গা পাবে, আপাতত সেই জায়গাটা নেই, সেই কারণে বিজয় শঙ্করকে নেওয়া হয়েছে। এটা নিউজিল্যান্ড ম্যাচেই হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাকিস্তান ম্যাচে এসেছে, আর পাকিস্তান ম্যাচ পরীক্ষা নিরীক্ষার তো জায়গা আমার মনে হয় যে নেই, এটা সব থেকে ভাইটাল ম্যাচ আমাদের কাছে। জয়ন্তদা, রাইট? সঞ্জীব, ম্যাচ শুরু হতে আর 25 মিনিট বাকি আছে, তোমার পছন্দ কি, উমদা বিরিয়ানি না ভারতীয় নবরত্ন কারি?
বিরিয়ানি অবশ্যই প্রত্যেকে, বিরিয়ানি অবশ্যই, বিরিয়ানি কি বিরিয়ানি একেবারে পাকিস্তান, না 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 না, আমি 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 আমার পছন্দ বলছি, কারণ হচ্ছে পাকিস্তান টিমটা যখন আসে কলকাতায় তারা কিন্তু সিরাজে বিরিয়ানি খায়, রাইট, অ্যাবসলিউটলি, সৌরভ গাঙ্গুলির প্রথম পছন্দ বিরিয়ানি, রাইট, কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু হারিয়েছে পাকিস্তানকে, অর্থাৎ পছন্দ খাবারের টেস্ট তো, মানে আমি যদি বিরিয়ানিকে পছন্দ করি তবে তো আমি তাকে খাবো না, আমি সেই বিষয়টাই একটু মানে বোঝানোর চেষ্টা করলাম, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, আমরা একটু ক্রিকেটের বাইরে গিয়ে একটু মজার জোকস করে নিলাম, কারণ আজকে ভারত এবং পাকিস্তানের সমর্থকে ম্যানচেস্টার ভরা থাকবে, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামটি খুব বেশি দর্শক ধরে এমন না, আমাদের ইনগ্রাউন্ডের তুলনায় অনেক ছোট, কিন্তু সেখানে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে ভারত পাকিস্তানিরা সমবেত হবে, ইতিমধ্যেই প্ল্যাকার্ড নিয়ে তারা সেখানে পৌঁছে গেছেন। আমি শুভ্রর কাছে যাব, শুভ্র, ঠিক এই সময়টিতে খেলা শুরু হতে আর আমার ঘড়ির হিসেবে 23 মিনিট বাকি আছে, এই 23 মিনিট আগে খেলোয়াড়দের মানসিক অবস্থাটা কিরকম হয়? আমি তিনজনের কাছে যাবো, কারণ তিনজনই কোনো না কোনো সময় ক্রিকেট খেলেছে। অবভিয়াসলি এই সময়টাতে একটু এইরকম হাই ভোল্টেজ ম্যাচে আমরা যতই বলি, যেরকম কাল বিরাট কোহলি প্রেস কনফারেন্স দেখলাম, বিরাট কোহলি বলেছে ইটস অ্যানাদার ম্যাচ ফর আস, মানে কোনো ব্যাপারই না, ইটস লাইক নর্মাল, এই ব্যাপারগুলো বিরাট কোহলি বলেছে যাতে আদার্স টিমমেটসদের থেকে প্রেশারটা রিলিজ করা যায়, বাট অ্যাকচুয়ালি এই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচগুলোর প্রেশার কখনোই ওইভাবে রিলিজ হয় না, অবভিয়াসলি কিছু না কিছু নার্ভাসনেস ভেতরে থাকে, বাট এই নার্ভাসনেসগুলোকে মাঠে কন্ট্রোল করে যে বেটার পারফর্ম করতে পারে তারাই ইন জেনারেলি আর কি দেখা যায়, সেই জন্যে আমরা যে ছবার জিতেছে করছি, এই ছবার যে ছটা ম্যাচ জিতেছে ওয়ার্ল্ড কাপে তার তিনটের ম্যান অফ দ্য ম্যাচ সচিন তেন্ডুলকর, একটা বিরাট কোহলি, তো অবভিয়াসলি এই হাই ভোল্টেজ ম্যাচগুলোতে বড় প্লেয়াররাই ইন জেনারেলি জ্বলে ওঠে, তো সেই জন্য যেরকম আমরা বলছিলাম প্লেয়ার টু ওয়াচের মধ্যে মোহাম্মদ আমির আছে, তো অ্যাজ ইন্ডিয়ান প্লেয়ার টু ওয়াচের মধ্যে আমার মনে হয় মানে নাম্বার ওয়ান বিরাট কোহলি, অ্যান্ড হি উইল পারফর্ম টুডে, লাস্ট দিন বিরাট কোহলি যে ধরনের ব্যাট করেছে, তো অবভিয়াসলি তারপরে লাস্ট দিন 100 হয়নি, আজকে অবভিয়াসলি আমরা চাইবো সবাই যে 100 হোক, রাইট, অপরূপ কি মনে হচ্ছে? ধোনি মাইট প্লে আ ক্রুশিয়াল রোল, নট অনলি ব্যাট হাতে বা কিপিং, রিগার্ডিং হিজ ক্যাপ্টেন্সি, কারণ মানে আমরা জানি যে বিরাট কোহলিও অনেক পরামর্শ নেন, তো সেই যে ঠান্ডাভাবে যে জিনিসটা উইকেটের পেছন থেকে স্লাইট অ্যাডজাস্টমেন্ট, মানে কভার আর শর্ট কভারের মধ্যে যে ছোট্ট তফাত, সেই তফাতটা কিন্তু একটা খুব বড় পার্থক্য করে দিয়েছে, ফিউ ইয়ার্ডস ক্যান মেক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, তো আমার মনে হয় সেই ক্যাপ্টেন্সিটা প্রোঅ্যাক্টিভনেসটা কিন্তু আজকে প্রয়োজন, আর সেখানে আমরা অবশ্যই এগিয়ে রয়েছি, চাপটা আছে কিন্তু প্রোঅ্যাক্টিভনেস দরকার, অ্যাবসলিউটলি, রাইট, এটা একটা বেটার মানে আমার মনে হয় কম্বিনেশন হয়েছে, যেমন বিরাট কোহলি যতটা অ্যাগ্রেসিভ সেরকম ধোনি ততটা কুল, মানে দুজনে মিলে ব্যাপারটার কম্বিনেশন, যার জন্য তুমি দেখবে শেষ দিকে কি হয়, এই সময়টাতে ক্রিকেটারদের মনের অবস্থা কি হয়? আমি জাস্ট ভাবছিলাম হোয়াট ইজ গোয়িং থ্রু রোহিত শর্মা অ্যান্ড কে এল রাহুল, বিকজ দিস ক্যানট বি বিগার দেন দিস, ওরা জানে এই 10টা ওভার ইজ গোয়িং টু পসিবলি টার্ন দ্য ম্যাচ ইজ দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তো ওরা এখন মানে সি রোহিত শর্মা শুড টেল হিমসেলফ যে আমি তো খেলেছি, আমি জানি আমাকে আবার ওটা করতে হবে, লাইক বিরাট কোহলি হ্যাজ সেড ইটস অ্যানাদার ম্যাচ, ইউ হ্যাভ টু গো আউট অ্যান্ড প্লে, মেক এ পজিটিভ স্টেটমেন্ট, সেম ফর কে এল রাহুল, সচিন তেন্ডুলকর যেটা বলেছে ওভারলি ডিফেন্সিভ হলে কিন্তু হবে না, উই হ্যাভ টু সেন্ড এ সিগনাল টু দ্য অপোনেন্ট হুইচ উই হ্যাভ ডান অলরেডি, যে আমরা বিজয় শঙ্করকে খেলাচ্ছি যেটা নর্মাল করছিল সেটাই করছি, টসের ব্যাটিং পেয়েছি, টসে জিতলে ব্যাটিং নিতেও পারতাম, ইউ নেভার নো, কারণ দুটো স্পিনার ছিল, হ্যাঁ, সো ইটস গোয়িং ইন্ডিয়াস ওয়ে অ্যান্ড দে আর ডুইং ইট নর্মালি আনলাইক 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, সো আই থিঙ্ক ইন্ডিয়ার দিকে এখনো পর্যন্ত সাইন্স আর প্রিটি পজিটিভ, রোহিত আর রাহুল যদি ওখানে আর ইউ নো they will target the big two, Rohit, Rahul and Virat, right, absolutely right, ekhane ame ekta kotha ache je rokom jodi jita bolo target the big two, ei jayga ta te ajke Hardik Pandya ar ekta factor hobe, exactly, jeta 2017 e jobe theke ar ki Hardik Pandya amader jonno star hoyechilo ওই ম্যাচটার পর লুজিং কজে গিয়ে একজন আমাদের দেশের স্টার হয়েছিল,
আমার মনে হয় সেটা রিপিটেশন আজকে আরেকবার হলেও হতে পারে, রাইট? এবং তার একটা সাইন লাস্ট ম্যাচ আমরা একবার দেখে নেব এই অবস্থাতে যে ভারত এবং পাকিস্তানের আগে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচের স্ট্যাটিস্টিক্স আমরা দেখে নেব। যদিও নেভিল কার্ডাস বলে গেছেন স্কোরবোর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছেন গাধা, কিন্তু গাধারাও অনেক সময় ঘোড়ার রোল প্লে করে। আর আপনাদের জানিয়ে রাখি বিরাট কোহলি এই ম্যাচে যদি 57 রান করতে পারেন তাহলে তিনি হবেন ফাস্টেস্ট ওডিআই স্কোরার, 11,000 রানকে তিনি ছোঁবেন, অর্থাৎ মাত্র 57 রানসের তফাতে তিনি রয়েছেন, 10,043 রানে তিনি রয়েছেন। আমরা এক্সপেক্ট করবো বিরাট কোহলি এই 57 রানটি করে একটা বিরল কৃতিত্বের অধিকারী হবেন। তবে আমরা এখন দেখে নেব ভারত পাকিস্তান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে 6টি ম্যাচেই জিতেছে, তার ইতিহাসটা একবার দেখে নিই আমাদের নিজেদের চাঙ্গা করার জন্যে, কারণ ব্রাজিল টিম ফুটবল টিম নিজেদের চাঙ্গা করার জন্যে সবসময় ভারত তাদের ব্রাজিল দলের সাকসেস ভিডিওগুলো দেখাতো খেলোয়াড়দের। আমরা একবার দেখে নিই আমাদের সাকসেসের সেই চেহারা। রবিবার সরেও দুপুরে ম্যানচেস্টারের মুখোমুখি ভারত পাকিস্তান, ক্রিকেটের যে কোনো ফরম্যাটে সবথেকে বেশি উত্তেজিত এই ম্যাচটি। রবিবার ম্যাচের আগে অবশ্য দুই দেশের অনুরাগীদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে চলছে বিভিন্ন রকমের ব্যঙ্গ বিদ্রূপময় ভিডিও এবং লেখালেখি। বাস্তবে বিশ্বকাপের মঞ্চে ভারত পাকিস্তানের থেকে বহু এগিয়ে, বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। রবিবার ম্যাচের আগে এক ঝলক দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। এখনো পর্যন্ত বিশ্বকাপে 6 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান, প্রতিবারই জিতেছে ভারতীয় দল। সাল 1992, রান 216 7 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা সচিন তেন্ডুলকর। সাল 1996, রান 287 8 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা নবজোৎ সিং সিদ্ধু। সাল 1999, রান 227 6 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা ভেঙ্কটেশ প্রসাদ। সাল 2003, রান 276 4 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা সচিন তেন্ডুলকর। সাল 2011, রান 260 9 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা সচিন তেন্ডুলকর। সাল 2015, রান 307 উইকেটে, জয়ী দল ভারত, ম্যাচের সেরা বিরাট কোহলি। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ 8টি উইকেট পেয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ, যা কিনা এখনো পর্যন্ত একটি রেকর্ড। এখন দেখার রবিবার দুপুরে ভারত পাক ম্যাচের ফলাফল কি হয়, তার সঙ্গে পাকিস্তান ভারতকে আদৌ হারিয়ে বিশ্বকাপে নতুন কোনো কৃতিত্ব গড়ে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে পাক সমর্থকরা, নাকি ভারত বিশ্বকাপে পাকিস্তান বদের রেকর্ড অব্যাহত রাখে সেটাই এখন দেখার। যেদিন ভেঙ্কটেশ প্রসাদ 8টি উইকেট নিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের মাঠে, সেদিন আমি মাঠে ছিলাম, খুব সত্যি কথা বলতে কি দেখে মনে হচ্ছিল ভেঙ্কটেশ প্রসাদের উপর কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। হোয়াট এভার হি ডাজ একদম অ্যাকিউরেট, এবং ব্যাটসম্যানরা যেন তাকে বলি দেবার জন্য এগিয়ে আসছিল দেখে মনে হচ্ছিল। ছোট ছোট সুইং, এবং সেই সুইংয়ের কাছে সাকাম করছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। আমি যুধাজিতের কাছে যাবো, যুধাজিত এই যে ছোটো ছোটো সুইংয়ের কথা বললাম, এই ম্যাচে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুমরারও আছে, ভুবি একটু বল বেশি সুইং করে, যেখানে যেটা শুভ্র বললো বা অপরূপ বলছিল সামি ফ্যাক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট। সামি বলটা সুন্দর এবং পরে পুরনো বলে কাটও করায় বা হোয়াট এভার, তো এটা কিন্তু ভাইটাল হতে পারতো বিজয়ে, সে তুলনায় কিছুই না। কিন্তু এগেন উই আর গোয়েন টু প্লে টু আওয়ার স্ট্রেংথ, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট দে আর গিভিং। মেবি ওরা স্বামীকে এই ম্যাচটা আনলিশ করতে চায় না, ইটস এ নার্ভ ম্যাচ আফটার অল, প্রথম ওয়ার্ল্ড কাপে ও করতে চাইছে না হয়তো। সি দে আর প্র্যাকটিসিং টুগেদার, দে উইল নো হু ইজ দ্য বেস্ট চয়েস, সো উই হ্যাভ টু ব্যাক আওয়ার টিম। আর ওই ছোট সুইংয়ের জন্য যেটা ওয়ান সেকেন্ড উই আর সেইং, এখানে যেটা যে কোনো ক্রিকেট কোচই যেটা বলে তার ঠিক উল্টোটা করতে হবে, একটু দূর থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। ওদের যে বাবার, ও একদম লাস্ট মোমেন্টে বলটাকে খেলে, ও কিন্তু আনলাইক দি আদার ব্যাটসম্যান যারা সাফল করে, ইভেন বিরাটও করে, ও কিন্তু করেই না, বল হাত ছাড়ার পরে তখনও মুভ করে, তো দ্যাট ইজ হিজ ইউএসপি। তো লেটস সি, হাসানের ক্ষেত্রে আমি বলছি, হাসানের ক্ষেত্রে ক্রিসের একটু বেরিয়ে খেললে নেগোশিয়েট করতে বেটার হয় না? হাসান কিন্তু পরের দিকে আসে, হাসান কিন্তু ইফ ইউ লুক এট ইট ও স্লগ ওভারে উইকেটটা নিচ্ছে,
তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট সেটা ধোনি ডেফিনেটলি করবে, হি ইজ গোইং টু গাইড দ্য টিম। ধোনি একটু মাঠটাকে ছোট করে নেবে, উইকেটটাকে ছোট করে নেবে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে হাসানকে মিট করাটা সেক্ষেত্রে সুবিধা হবে। শুভ্র, তোমাকেও আমি দেখেছি এই জিনিসটা করতে। এটা ইনিশিয়ালি যেটা বলছিল যে সুইং হলে, ইনিশিয়াল সুইং হলে জেনারেলি কি হয় যদি ব্যাটসম্যানরা একটু আগিয়ে খেলে বা বলটা ডেলিভারির সময় যদি একটা দুটো স্টেপ এগিয়ে আসে তাহলে জেনারেলি বলটা বাউন্সার বা একটু শর্ট অফ লেন্থ করার একটা টেন্ডেন্সি থাকে, ন্যাচারাল টেন্ডেন্সি বোলারদের মধ্যে। আর বলটা যদি শর্ট অফ লেন্থ হয় তাহলে সুইংটা ওখান থেকেই নষ্ট হয়ে যায়। তো অবভিয়াসলি ব্যাটসম্যান তখন যদি দু চারটে বল কানেক্ট করতে পারে কনফিডেন্সটা অনেক বেটার হয়, পাটা চলতে শুরু করে। অ্যান্ড আফটার দ্যাট তখন যদি বল সুইং করতে থাকে তখন ব্যাটসম্যানে মিট করতে খুব একটা প্রবলেম হয় না। তো ইনিশিয়ালি সেই জিনিসগুলো আমরা রোহিত শর্মাকে জেনারেলি দেখেই থাকি, অনেকবার রোহিত শর্মা ক্রিজ থেকে বেরিয়ে একটু এগিয়ে আসে টু কাট দ্য সুইং। তো এগুলো অবভিয়াসলি ব্যাটাই টেকনিক্যাল জিনিসগুলো ওনারা করবেই, মানে এটা আমাদের হার্দিক পান্ডিয়া করে, ধোনি করে, মানে মোস্ট অফ দেম আমাদের ইন্ডিয়ান টিমে বিরাট কোহলি করে, সবাই করে সিচুয়েশন অনুযায়ী। তো এগুলো নিয়ে বলার আমার মনে হয় না কিছু নেই। বাট আমি যেটা বললাম যে ইনিশিয়াল সিক্স ওভার্স মানে ইন্ডিয়ার জন্য একটা বড় ফ্যাক্টর, আর যেহেতু নাম্বার ফোর আজকে প্রথম চেঞ্জ হয়েছে আর কেএল রাহুল ওপেন করতে গেছে, তো এই দুটো ফ্যাক্টর একটু দেখতে হবে যাতে এখানে একটু প্রবলেম না হয়। বাকি মিডল অর্ডার নিয়ে আমার কোনো সেরকম আমি চিন্তা করছি না, কারণ যেখানে ধোনি ফর্মে আছে, প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি মেরেছে তারপরেও রান পেয়েছে, হার্দিক পান্ডিয়া লাস্ট ম্যাচে যে ফর্মে দেখা গেছে, বা তার নিচে যে ব্যাটসম্যানরা রয়েছে সেটা নিয়ে জাস্ট চার নাম্বারটা নিয়ে আমার একটু রাইট, অর্থাৎ নাম্বার ফোর স্পটটা নিয়ে একটু সমস্যা রয়েছে। আমি আপনাদের একটা ঘটনা জানাই যে আমরা যখন 1999 এই ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে ভারত পাকিস্তান ম্যাচ কভার করেছিলাম, সেই সময় ভারতের কার্গিল যুদ্ধ হয়েছিল এবং তার ছোঁয়া কিন্তু এই ম্যাচে লেগেছিল। এখন কিন্তু সেই যুদ্ধটা সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এবং সোশ্যাল মিডিয়ার যুদ্ধতে মকা মকা আমরা দেখতে পাচ্ছি যার যেটা খুশি সেটা করছিল। আমি একটা ছোট্ট ঘটনা জানাই, ম্যানচেস্টারে ম্যাচের আগের দিন আমি এবং তদানীন্তন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, বর্তমানে সংবাদ প্রতিদিনের সাংবাদিক গৌতম ভট্টাচার্য একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছিলাম। তো আমরা সেখানে বসে আছি, দেখি আশেপাশে সব লোককে সার্ভ করা হচ্ছে, আমাদের দুজনকে সার্ভ করা হচ্ছে না। গৌতম আমাকে বলে যন্ত্র ব্যাপারটা কি? আমি বললাম গৌতম ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ বাদে আমরা বুঝতে পারলাম আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ঢুকেছি আর আমাদের গলায় ইন্ডিয়ার অ্যাক্রেডিটেশন কার্ড, সুতরাং দে ওয়ার রিলাক্টেন্ট টু সার্ভ আস। এইরকম উত্তেজক অবস্থা সেই দিন ছিল, আজকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেরকম ঘটনাই ঘটছে, চলুন দেখে নাও। 22 গজে মুখোমুখি ভারত পাকিস্তান, উত্তেজনা আকাশ ছুঁয়েছে। বিরাট সারপ্রাইজদের নিয়ে মাঠে বল গড়ানোর আগেই মাঠের বাইরে লড়াই চলছে চরমে। বিজ্ঞাপনের বাজারে আগেই মকা মকা জায়গা করে নিয়েছিল, এবার সেই বাজারে পাকিস্তান নিয়ে এসেছে অভিনন্দন বর্তমানকে নিয়ে তৈরি করা মিম। টস জিত গয়ে তো ক্যা করোগে? আই এম সরি, আই এম নট সাপোজ টু টেল ইউ দ্যাট স্যার। প্লেইং 11 মে কন কন হোগা? আই এম সরি, আই এম নট সাপোজ টু টেল ইউ দিস। ওকে, হাউ ইজ দ্য টি? টি ইজ ফ্যান্টাস্টিক। আচ্ছা চলো, ইউ ক্যান লিভ নাও। ওকে স্যার। এক সেকেন্ড রুকো, কাপ কহাঁ লেকে জা রহে হো? পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। এরপরেই ভারতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ভারত পাকিস্তানের ম্যাচের উত্তাপটা আরো ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতিবাদে বহু ভিডিও তৈরি করতে থাকে এবং ওগুলো প্রকাশও করতে থাকে। অবশেষে সকলের মন জয় করে নেয় মকা মকার এই মিম। অভিনন্দনকে নায়কের ভূমিকায় দেখানো হয়েছে এখানে। কুছ লোগো কো হাম কাবি নাহি ভুল সকতে। और कुछ लोगों को हम भूल जाना चाहते हैं। आपके लिए कुछ लाया था मैं। Happy Father's Day. Abbu.
ये क्या है? रुमाल, हारने के बाद आपको मुंह छुपाने के लिए काम आएगा। भाई आ जा, अच्छा सा शेव कर दे। वैसे ये खेल बड़ा जालिम है, एक ही दिन में बेटा बाप बन जाता है। सर एक ककड़ी आंख में लगाइए ना, कड़वी तो नहीं ना? क्या बात कर रहे हो सर, क्यों लग रहा हो ना अफरीदी? पैसे अकाउंट में लिख देना, चलो। ये अभिनंदन कट है, हमारे हीरो का स्टाइल। हमारा हीरो नहीं है वो, बाहर दोस्त खड़े मेरे, क्या मुंह दिखाऊंगा उनको। ये रख, मुंह छुपाने के काम आएगा। बड़ा ही मजेदार खेल है ये, सिर्फ एक दिन लगता है बाप को बेटे को समझाने में कि तेरे नसीब में वर्ल्ड कप नहीं, अभिनंदन के चाय का झूठा कप ही रहेगा। ভারত পাকিস্তানের লড়াই আর সেখানে বাবা ছেলের বিষয় আসবে না তাও কখনো হয় নাকি? ১৬ জুন ফাদার্স ডে কে অভিনব উপায়ে পালন করতে চেয়েছিল আইসিসি, আর ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া সেটা পালন করার বড় মঞ্চ রয়েছে নাকি? তাই ১৬ জুনের ম্যানচেস্টারের ম্যাচকে ঘিরেই শুরু হয়েছে আইসিসির ফাদার্স ডে এর প্রচার। ভাইজান, মকা মকা সাতবার, অল দ্য বেস্ট। कोशिश करते रहना चाहिए, क्या है कि कोशिश करने वालों की ना कभी हार नहीं होती, एक दिन जरूर कामयाब होते, जरूर, ऐसा अब्बू कहा करते थे। चुप पगले, मैंने ऐसा कब कहा? नहीं नहीं, आपने नहीं, वो तो मेरे अब्बू। ले जाएंगे इस फादर्स डे किसकी होगी जीत, देखिए इंडिया वर्सेस पाकिस्तान। 22 গজের মহাযুদ্ধের আগে এভাবেই দুই যুযুধানকে নিয়ে মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব, এভাবেই ক্রিকেটের আঁচে নিজেদেরকে শেকে নিচ্ছে ক্রিকেট প্রেমীরা। স্পোর্টস ডেস্ক, আর্টেজ নিউজ। সোশ্যাল মিডিয়া যুদ্ধ আমরা দেখলাম, এবার যুদ্ধ শুরু হতে চলেছে। ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামছেন, পাকিস্তানি খেলোয়াড়রা ফিল্ড করার জন্য মাঠে নেমে পড়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব একবার করে, যে ভারত না পাকিস্তান, পার্সেন্টেজ ওয়াইজ কি বলবে? এবং বুকিংয়ের ফেভারিট ভারত। অর্থাৎ অর্থাৎ 50-60-40? 60-40। অপরূপ? 70-30। শুভ? 80-20। সঞ্জীব, স্পোর্টস রুম থেকে? ভারত 70%, পাকিস্তান 30%। অর্থাৎ 70-30। আমরা দেখতে পেলাম আমাদের প্যানেলিস্টদের বক্তব্য, সবাই ভারতকে এগিয়ে রেখেছেন, আমরাও ভারতকে এগিয়ে রাখছি। এই মুহূর্তে ম্যাচ শুরু হতে চলেছে, আর এই মুহূর্তে যজ্ঞ শুরু হয়ে গেছে হুগলিতে ভারতীয় ক্রিকেট দলের জন্য। আমরা সরাসরি সেই যজ্ঞস্থলে চলে যাব, দেখে নেব কি যজ্ঞ হচ্ছে। খুদুর ম্যানচেস্টারে ভারত পাকিস্তানের আজকে ম্যাচ, এবং সেই ম্যাচকে কেন্দ্র করেই সারা বিশ্ব আজকে টিভির পর্দায় তার চোখ থাকবে। এবং এই ম্যাচের আজকে অর্থাৎ ভারত পাকিস্তানের ম্যাচের আজ সদর হুগলিতে এসে পড়েছে। হুগলির সালাপুলি বিধানপল্লীতে নিউ কল্যাণ সংঘের এখানে চলছে রীতিমতো যজ্ঞ। গতবারে যেটা হয়েছে, ভারতের ম্যাচটা যেটা ছিল সেটা বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে, কিন্তু আজকের এই ম্যাচ যাতে বৃষ্টি যাতে না হয় এবং পাকিস্তানকে যেমন একেবারে উড়িয়ে দিতে পারে, তারই এই যজ্ঞের আয়োজন। আমার এই ক্যামেরাম্যানকে আমাকে আমি অনুরোধ করব, এই যে রীতিমতো যজ্ঞ করে এই আয়োজন করা হয়েছে, এবং ভারতীয় পতাকা এবং 8-80
প্রচুর মানুষ এই এখানে এসে সামিল হয়েছে এবং তারই পাশাপাশি এই ম্যাচকে কেন্দ্র করে আজকে টিভির পর্দায় এই 8-80 চোখ থাকবে তারা জানান। আমি আরেকটু ছবি যদি দেখাই, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা ভারতীয় পতাকা এবং গালে ভারতীয় পতাকার লোগো এঁকে তারা এখানে দাবি করছে যে আজকে তারা স্লোগান তুলছে যে আজকে তারা ভারত পাকিস্তানের ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এবং যাতে ভারত পাকিস্তান ম্যাচে ভারত একেবারে তুড়ি মেরে উড়ে দিতে পারে তার জন্য এই যজ্ঞের আয়োজন। আমরা একজনের কাছে চলে যাব যে কর্মকর্তা, দাদা কেন আজকে এই আয়োজন? আজকের যজ্ঞটার মেনলি হচ্ছে আমরা তো জিতবো, ওটা কনফার্ম, আমরা দুরমুষ করবো। বৃষ্টি রক্তচক্ষু দেখাচ্ছে, বৃষ্টি যাতে না হয় সেই জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হোক, তাতে আমরা এই নিয়ে বিশ্বকাপে 7 বার পাকিস্তানকে হারাবো। এর আগে 6 বার হারিয়েছি, প্রথম 92-তে হারিয়েছি আমরা সিডনিতে, 43 রানে, 96-তে হারিয়েছি আমরা বেঙ্গালুরুতে 47 রানে, তারপরে আমরা হারিয়েছি আপনার 99-তে আপনার হারিয়েছি সিডনিতে, সেখানেও প্রায় 21 রানে, 2003-এ আমরা হারিয়েছি 6 উইকেটে, 2007-এ আমরা লিগ পর্বে হেরে গেছিলাম পাকিস্তানকে পাইনি, 2011-তে আবার হারিয়েছিলাম মোহালিতে 21 রানে, 2015-তে লাস্ট ওয়ার্ল্ড কাপ অ্যাডিলেডে আমরা হারিয়েছিলাম 76 রানে। গত বিগত যে রেকর্ডগুলো ছিল এবার সব রেকর্ড ভেঙে দেবো। ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিক, আমাদের দেখিয়ে দিল শ্রমিক যে যজ্ঞ শুরু হয়ে গেছে, সেখানে বিরাট কোহলি নমঃ নমঃ, বিরাট কোহলি নমঃ নমঃ হচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু গোটা ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে অন্ততপক্ষে 110 কোটি মানুষ, পাকিস্তানের অসংখ্য মানুষ টেলিভিশন সেটের সামনে বসে পড়েছে, আমরাও বসে পড়বো, আমাদের প্যানেলিস্টরা বসে পড়বেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে দেখার জন্যে, থাকার জন্যে। আপনাদের জানিয়ে রাখি যে রোহিত শর্মা এবং কে এল রাহুল ব্যাট হাতে নেমে পড়েছেন, রোহিতের রান গড় হচ্ছে ইংল্যান্ডে এবার 66.6, সুতরাং রোহিত কতটা এগিয়ে যেতে পারেন তার দিকে আমাদের লক্ষ্য থাকবে, এবং প্রথম 5 ওভার যেটা অপরূপ বলেছে আমি সেটাই বলবো যে প্রথম 5 ওভারের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ যুধাজিৎ, ধন্যবাদ অপরূপ, ধন্যবাদ শুভ্র, এবং আমাদের স্পোর্টস রুমে ধন্যবাদ জানাবো সঞ্জীবকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই ধন্যবাদ জানাবো ভারতীয় ক্রিকেটারদের, কারণ তারা আমাদের একটা চমৎকার জয় উপহার দেবেন অ্যাসিউমিং দ্যাট। এই কথা বলে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, নমস্কার।